শুভেচ্ছা, সকালে শুভেচ্ছা সবাইকে। এই ওয়েদারে আজকে কোন গানটা মনে আসছে জানো? সেই যে শুভমিতার, মেঘেদের মিনারে দিগন্তের কিনারে বাদল আকাশ করেছে আধার আমারে ঘর, এই গানটাই আজকে খালি মনে আসছে। এই ওয়েদারে আমার খুব একটা ভালো লাগে না। মনে পড়ে প্রথম যখন ক্লাস ইলেভেনে পড়ি, মানে যখন মাধ্যমিক দিই, ইলেভেনে উঠি, তখন বাবা প্রথম আমাকে ফোন দিয়েছিল, সেটা ছিল হচ্ছে নোকিয়া আশা 308, মানে সেই টাচ ফোনগুলো, এরকম লম্বাটি টাইপের গোল্ডেন কালারের ছিল, গোল্ডেন ব্ল্যাক কম্বিনেশন, আমার আবার খুব পছন্দের ছিল। তো তখন তো আর এত ফেসবুক টেসবুক মানে এতটা চল ছিল না, মানে আমার ক্ষেত্রে তো এতটা চল ছিল না। টুয়েলভের একদম শেষ দিকে গিয়ে, মানে উচ্চ মাধ্যমিকটা দেবো দেবো এই পর্যায়ে, তো তখন ফোনে তো অত ফেসবুক টেসবুক ছিল না। যেটা করতাম হচ্ছে ওই 9 টাকার SMS প্যাক, আর একটু কল তো ভরানো থাকতোই একে ওকে ফোন করার জন্য, বা পরে বাড়ি যাচ্ছি বাবা মাকে সেটা জানানোর জন্য, বা এরকম কিছু দরকারি কল করার জন্য। আর যেটা ছিল চিপ, চিপে শুভমিতার নানান রকম গান, মানে পছন্দের নানান রকম গানগুলো লোড করে করে রাখা। তো তার মধ্যে এই গানটাও একটা, যেটা আজকে খুব মনে পড়ছে, আর আমি তো পুরো নস্টালজিক হয়ে যাচ্ছি। সবাই দেখে নাও, জ্যাঠামণিদের ছাদে একজন দাঁড়িয়ে আছেন, কিন্তু কে আমি তো চিনতে পারছি না, তোমরা চিনতে পেলে কমেন্ট করে জানাবে। এই নিজেরটা আমার ঘাড়ে দিবি না। আমি কিন্তু ভাতটা বসিয়েই দিয়েছিলাম, ভাতটা একবার ফুটেও গেছে, আর এখন যেটা করব সেটা হচ্ছে যে বাবার টিফিনের সবজি ভাজবো। এটা মাই সব কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে রেখেছে, আমি খালি ভাজবো, আর এটা হচ্ছে সব সবজি দিয়ে ভাজা হবে। প্রায় 11টা বাজে, আর আমি সেই তখন থেকে ব্রেকফাস্ট করার পর থেকে বসে বসে হি হি হাহা করে যাচ্ছি বন্ধুদের সাথে আর কি, হোয়াটসঅ্যাপে। মানে আমার যে এডিট বা কি আপলোড বা কি সেসব আমার খেয়াল নেই। অ্যাকচুয়ালি কী বলতো, এই ওয়েদারে কিছুই করতে ভালো লাগে না, মানে এন্টারটেনমেন্টে যা কিছু হয় সেগুলোই এনজয় করতে ভালো লাগে, এই আর কি। আজকে কিন্তু বেশ ঠান্ডা রয়েছে, আমি তো আজকে শ্যাম্পু করেছি কারণ চুলগুলো দেখছি কেমন অয়েলি অয়েলি হয়ে গেছে, তো সেই জন্য শ্যাম্পু ট্যাম্পু করলাম। একটু তো রোদ ওঠেনি, মেঘলা, বৃষ্টি হচ্ছে, দেখে দেখে সূর্যমামা যাও একটু উঁকি মারছিল, মেঘের আজকে সত্যি অনেক বেশি, মেঘ এসে একদম সূর্যমামাকে ঢেকে দিয়েছে, তাই জন্য আর তার বেরোনোর কোনো লক্ষণ নেই, আর বেরোবেনও না। তো আমি ভাবছি এবারে কম্বলের ভিতর গিয়ে ঢুকে পড়ি। কিন্তু আরেকটা সমস্যা আমি ফেসেছি, সেটা হচ্ছে যে আমার ব্লগ আজকের এখনও আপলোড হয়নি, অনেকক্ষণ আগে আপলোডে বসিয়ে দিয়েছি, কিন্তু দেখি যে 50% হয়ে তারপরে উনি আটকে গেছেন, আর কোনোভাবেই হলো না। তারপরে আবারও ডিলিট করে আবারও নতুন করে ব্লগ আপলোড করলাম, করে সেই তখন স্নান করেছি, এখনও চুল আসায়নি, ভাবলাম চুলটা একটু আসেনি ততক্ষণে ব্লগটা আপলোড হয়ে গেলে একেবারে পাবলিশ করে শুয়ে পড়বো। কী যে ঝামেলা হয় না, থেকে থেকে এরকম হলে, থেকে থেকেই দেখি এরকম হয় যে অর্ধেক আপলোড হয়ে যাওয়ার পর আর হয় না, সেটা আর হয়ই না, সে তুমি সারাদিন ফেলে রাখলে ওইটুকুই হয়ে বসে থাকবে, পুরো ডিলিট করে আবার রি আপলোড করতে হয়, না তো হয়ই না। কী জ্বালা তো রে বাবা। যদি বন্ধও থাকে দোকান, তাও গিয়ে আমি একবার দেখব যে কোনো চপের দোকান খোলা থাকে কি না, এই ভেবে বেরিয়েই পড়লাম। ওইখানে একটা চপের দোকান বসে, নেই, জানতাম থাকবে না, তবু বেরোলাম, দেখা যাক, কিছু তো একটা নিয়ে যেতেই হবে। যখন অনেকদিন ধরে মনটা চপ চপ আর ফুচকা ফুচকা করার পরেও সেগুলো পাওয়া যায় না, তখন ভরসাস্থল একমাত্র নুডলস। তো আমিও ম্যাগি নিয়ে চলে এসেছি, ম্যাগির স্যুপ করে নিয়েছি, এই শীতের মধ্যে একটু ধোয়া ওঠা ম্যাগির স্যুপ খেতে খুব একটা খারাপ লাগবে বলে আমার মনে হচ্ছে না, এই দিয়েই আজকে চালিয়ে দিই, কাল থেকে তো দোকান টোকান খুলবে, দেখা যাক কী করা যায়। আজকে আবার ম্যাগির মধ্যে আমি কিছু সোয়াবিন অ্যাড করেছি স্বাদটাকে একটু বদলানোর জন্য।
আজকে অনেকদিন পর আমার পড়ানো ছিল, মানে পড়ানোটা শুরু হলো। এতক্ষণ পড়াচ্ছিলাম আমি, আর এটা তোমাদের বলাই হয়নি যে আমার আজকে পড়ানো রয়েছে। অ্যাকচুয়ালি আমি তো নিজেও ভুলে গেছিলাম। তো যাই হোক, তোমাদের যে কথাটা না বললেই নয় সেটা হচ্ছে, কালকে তোমাদের পিঠে নিয়ে আমি সমস্তটা বললাম, কিন্তু আজকে রেজাল্ট হচ্ছে যেই পিঠে খাচ্ছে সেই বলছে নাকি খুব ভালো হয়েছে খেতে। কী করে কী হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। আমি নিজে টেস্ট করবো ভালো করে, আয়েশ করে, তারপর তোমাদের জানাবো সত্যিই ভালো হয়েছে নাকি সবাই কী বলছে, আমি নিজেই বুঝতে পারছি না, টোটালি কনফিউজড। কিরে বেরো, ঠান্ডায় মরে যাবো তো। এই যে রাত্রিবেলা আমরা এখন যাচ্ছি অভিযানে, জেম্মার বাড়ি যাওয়ার অভিযানে। অন্ধকারে কাউকে দেখা যাচ্ছে না আমাকে ছাড়া। বাব্বা, এইখানে এইখানে গল্প শুরু হয়ে গেছে। ওই দেখো আবার আজকে মা হাজির চা নিয়ে, আগের দিন মেয়ে হাজির ছিল। দিদির সাথে আমরা এতক্ষণ ভিডিও কলে কথা বলছিলাম, আর আমি স্ক্রিন রেকর্ডারটা অন করলাম, হয়তো দেখানো সম্ভব না যেহেতু আমার ফোনেই ভিডিও কলটা হচ্ছিল। তো ও হাই টাই করলো, আমি বললাম ব্লগ কিন্তু চলছে, রেকর্ড হচ্ছে, তুই হাই কর। ও হাই টাই করলো, আমি এখন কলটা কেটে দেখি কোনো রেকর্ডিংই হয়নি, মানে আমি খালি ফলস খাচ্ছি এইভাবে। কি অবস্থা আমার, চাটা কিন্তু সেরা হয়েছে বল। হ্যাঁ বল, এবি এসব হলো কি বলবো, এসব হলো বম্বার হাতের খেল। কি বলছিস বল তোর বক্তব্য। এখানে আমাদের এখানে ফেমাস হলো কৃষ্ণা, এ হলো কৃষ্ণার বাবা। হ্যাঁ এটা ঠিক বলেছে, আমাদের হাই রোডের ওখানে একটা চায়ের কি চায়ের দোকানই তো ওটা, কৃষ্ণা চা বলে বিখ্যাত। তো সেখানকার চা হচ্ছে অনেক কিছু দিয়ে বানায়, খুব টেস্টি আর বিখ্যাত চা, কিন্তু আমার মনে হয় যে বাড়ির চার এই দেখো কি অপকর্ম করলো এখানে, দেখো কি অবস্থা হলো এই সাদা চা। এই দেখো এটা হচ্ছে কি, মানে একটা খেলনা টাইপের। জেঠু এটা কি তুমি বলো? এই জায়গা আমি কি বলবো, এটা কোথা থেকে পেলে? ডিনার টিনার সেরে আকাশের দিকে তাকিয়ে দেখলাম যে আকাশটা কিন্তু বেশ পরিষ্কার পরিষ্কার লাগছে, আর আমি বিকেল বেলাতেও ঘুম থেকে উঠে দেখলাম যে চাঁদ, তারপর তারা দেখা যাচ্ছে, তারপর মাঝখানে না আবার দেখলাম যে মেঘ করেছিল, মানে আকাশের কি অবস্থা বোঝা যাচ্ছে না। তবে আশা করা যাচ্ছে যে কালকে রোদ উঠলেও উঠতে পারে। তা আমরা তো আড্ডা টাড্ডা মেরে অনেকক্ষণই চলে এসেছি, আমাদের ডিনারও হয়ে গেছে, খুবই মজা করলাম ওখানে বসে। কিন্তু একটা যেটা ইনসিডেন্ট সেটা হচ্ছে যে দিদির সাথে কথা বলতে বলতে না দিদি কেঁদে ফেলেছে, হ্যাঁ দিদির মনটা খারাপ হয়ে গেছে। তার কারণ হচ্ছে আমি ফট করে বলে ফেলেছি যে সিঁড়িটা দিয়ে যখন তোদের উঠি তখন আমার খুব মনটা খারাপ হয়, কারণ কি ওই ওই সিঁড়িটা দিয়ে ও আর আমি রেলগাড়ির মতন করে উঠতাম, আর যখনই নামতাম ও আমাকে ভয় দেখাবেই দেখাবে, এটা করতোই, আর আমি সেই জেনে শুনেও ভয় পেতাম, এইটা আমাদের চলতোই যতবারই ওই সিঁড়ি দিয়ে আমরা ওঠানামা করতাম। তো এইটা বলে ফেলেছি, আর ওর মনটা একদম খারাপ হয়ে গেছে, ও কেঁদেও ফেলেছে। সেটা দেখে আমার খুব খারাপ লাগলেও নিজেকে স্টেবল রাখতেই হবে, যতই আমি ছোট হই বয়সে, কিন্তু সে যেহেতু একটু নরম সরম, তাই যদি নিজেকে শক্ত না রাখি আমরা তাহলে ওর মনটা আরও খারাপ হবে। তবে সেই অপেক্ষাতে আছি যে কবে ওরা আসবে, কারণ টাইম তো প্রায় চলেই আসছে, আস্তে আস্তে সময়গুলো কীভাবে এগিয়ে যাচ্ছে বুঝতে পারছি না। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, যদি ব্লগটা ভালো লাগে লাইক শেয়ার করে কমেন্ট করো, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে অল করে দিও, যাতে সব ব্লগের আপডেট খুব তাড়াতাড়ি তোমাদের কাছে চলে যায়। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নতুন ব্লগে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের মতন শুভরাত্রি।